ইংলিশ কবি জর্জ বাইরন বলেছেন, সেই প্রকৃত মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেকেও পরিবর্তন করেছে। আসলে 2020 সালে আমাদের জীবনের অনেক পরিবর্তন ঘটেছে এবং আমরা অনেক পরিবর্তন দেখেছি। হোয়াটস গোয়িং অন এভরি ওয়ান, দিস ইজ জাহিদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআরজেড ব্লগস। আজকে হচ্ছে 2020 সালের 31 ডিসেম্বর, তার মানে 2020 সালের আজকে হয়তোবা শেষ রাত, হয়তোবা কি আজকেই শেষ রাত, আর কয়েক ঘন্টা সময় আছে এরপরে 2021 সাল, নতুন একটা সকাল, নতুন একটা বছরের শুভ সূচনা হবে ইনশাল্লাহ। আর এই 2020 সালটা নিয়ে বলার কিছুই নেই, কারণ এই 2020 সালটা আমাদেরকে কী দিয়েছে, কী শিখিয়েছে আর আমরা যা পেয়েছি সেটা সবাই জানি। এই 2020 সালটা মানুষের চোখে আঙুল দিয়ে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আমরা এই 2020 সালে দেখছি যে বাবার লাশ রেখে, যে ডেড বডি রেখেই সার্টিফিকেট নিয়ে হাসপাতাল থেকে পলায়ন করেছে। এই 2020 সালে আমরা দেখছি যে পানিতে লঞ্চ দুর্ঘটনা ঘটছে, বাবা আর মেয়ে একে অন্যকে জড়িয়ে ধরে আছে কিন্তু কেউ কাউকে ছাড়ে নাই। অনেক বাজে মুহূর্তগুলো গেছে আমাদের এই 2020 সালে, তাই বলে ভালো কোনো সময় কি যায়নি, অনেক ভালো সময় গেছে। এই 2020 সালে আমাদের পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটিও বসেছে, তার মানে আমাদের স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। আর আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন 2021 সাল, এজন্য সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে এবং আমাদের সকলের জীবনে নতুন বছর একটি শুভ সূচনা বয়ে আনুক। লাস্ট নাইটে এবার আমরা ব্যাডমিন্টন খেলি, ব্যাডমিন্টন খেলে আজকে রাতটা আমরা পার করে দিব। আজকে রাত পার করে দিব বলতে আজকে কিন্তু সারা রাত ব্যাডমিন্টন খেলবো তা না, এখন হচ্ছে সন্ধ্যা বাজে হচ্ছে 6:18, আমরা এখন নিচে যাব, ব্যাডমিন্টন খেলবো রাত্রে 11:30 বা 12:00 পর্যন্ত। ব্যাডমিন্টন খেলার পরে আমরা কোনো আতশবাজি না ফুটালেও আমাদের বাসার আশেপাশের আকাশে অনেক আতশবাজি দেখা যাবে, সেগুলাই আমরা দেখব। দেখে টেখে কালকে সকাল, মানে নতুন একটা দিন শুরু হয়ে যাবে। এই তো, এখন আর আপনাদের সামনে বেশি কোনো কথা বলবো না, এখন তাহলে চলেন ব্যাডমিন্টন খেলায় ফিরে যাওয়া যাক। অলরেডি বাজি পড়ার শব্দ শোনা যাইতেছে, তার মানে বুঝতে পারতেছেন যে নতুন বছরের ভাইবস চলে এসেছে। চলুন ব্যাডমিন্টন খেলতে যাই। ফাইনালি এখন হচ্ছে আমরা টুর্নামেন্টের কোর্টে, টুর্নামেন্ট বলতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোর্টে। পোলাপান খুব এক্সাইটেড, ওই যে এইখানে টুর্নামেন্ট খেলা নিয়ে তারা খুবই ব্যস্ত। প্রথমে টিম হইতেছিল না, আর টিম না হইতে হইতে এখন টিম হয়ে গেছে 8টা, যেটার কারণে আমাদের 2টা গ্রুপ ভাগ করতে হয়েছে। আর আমাদের মাঝখানে আজকে প্রধান অতিথি হচ্ছে আমাদের জনি ভাই। এই যে আমার জনি ভাই, যাকে আমরা লাস্ট ব্লগে আপনারা দেখছিলেন, সে আমাদেরকে নেয়ারি খাওয়াইছিল। আর আজকে জনি ভাই কথা দিয়েছিল যে আমাদের এলাকায় আসবে, আর আজকে উনি এখন আমাদের এলাকায় চলে আসছে। ভাই কি অবস্থা, কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছি। পুরাতন জায়গায় ফিরে এসে আপনার অনুভূতিটা বলেন। আসলে এই জায়গার সাথে আমার আবেগের প্রশ্ন আছে, আমি এই দীর্ঘ প্রায় 22 বছর এখানে কাটাইছি, সো একটু তো আবেগের সাথে একটু আসেই, মানে নতুন জায়গায় তো একটু অন্যরকম আছে। মানে নতুন জায়গায় যাওয়ার পরে জনি ভাইকে জিজ্ঞাসা করছি যে নতুন জায়গায় এসে আপনার অনুভূতি কি, আর পুরাতন জায়গায় এসে আবার অনুভূতি, মানে আমার চ্যানেলে জনি ভাই খালি তার অনুভূতি প্রকাশ করবে। আর এই যে এখানে আমাদের কাকা কি করতেছে দেখেন। হাই, আমি আর লুলু বক্স নিয়ে ব্যস্ত আছি। লুলু বক্স কি? আমার ক্যারাম পুল, সবাই আমার ইস্টে ঘাউ করে দিতেছে কিন্তু আমি পারতেছি না। কারণ কি? কারণ ওরা হ্যাক করতেছে, আমি পারতেছি না, আমি অনেক ট্রাই করতেছি। আপনি না এক সময়ের জনপ্রিয় হ্যাকার ছিলেন? না না, আমি হ্যাকার আয় আল্লাহ কি কয় না, আমি ক্রিকেট খেলতাম। হ্যাকার বলতে কি, ক্রিকেটে একটু হ্যাক করতাম কিন্তু এখন পারতেছি না, কারণ আমি এখন ক্রিকেট বাদ দিয়ে এখন আমি ক্যারাম পুলে চলে আসছি। ক্যারাম পুলটা খুব ভালো লাগে, সমস্যা হলো কিন্তু আমার যদি বড় এমন খেলতে যাই তখন আমার ইস্টে ঘাউ করে দিতেছে, এর এটাই নিয়ে আমি খুব আপসেটে আছি। খেলবো কিন্তু যদি ভাগ্য ভালো থাকে। হিটটা আমার পড়ছে, যদি কপাল ভালো থাকে হিটটা এবার আমি ভালো দেবো। মানে এই হইলো ঘটনা, মানে কেউ হচ্ছে এনে খেলতেছে ব্যাডমিন্টন, কেউ আছে অনুভূতি প্রকাশ নিয়ে, আর এই লোকটা আছে হচ্ছে লুলু বক্স নিয়ে। লুলু বক্স, যাই হোক আমরা এখন একটু খেলায় ফেরত যাই, পোলাপানে একটু খেলা দেখি, পরে আবার আপনাদের সাথে আসবো।
If I'm overthinking, I'm really trying, so I should stop it. So hard on myself, it's true. Pick apart the things I do. I've been in hiding, backsliding, keep rewinding, pulling the thread through the loop, trying to find the faith I knew. কিন্তু আমি খেলছি যে কারণে ভিডিও করা হয় না আর আমারে হারাইছিল ওই লোক। হ্যালো গাইস, ওয়েলকাম টু এসার্জেট টক্স। তুমি এটা কি কাজ করছো? সরি, আসলে আমি জাহিদ, আমি হারাই আর জাহিদ ভাইয়ের জন্য আরো ভালো করে জানো, জাহিদ ভাই নেক্সট ম্যাচ আরো স্ট্রাগল করে খেলে। মানে এটা হুদাই ফাপর, মানে ম্যাচটা আমরা হারাই গেছি। না আসলে বয়স হলে যা হয় আর কি, পোলামেনের সাথে পারি না, মানে ওই এখন আর ওই ইয়াটা নাই। মানে এখানে কত বছর যারা টপ লেভেলে ছিল, মানে আন্ডার এজ ছিল, তারা এখন হয়ে গেছে ওভার এজ, আর যারা গত বছর টপ লেভেলে ছিল, মানে এই যে লোক সে গতবারে চ্যাম্পিয়ন ছিল, এবার আর সে ফ্লপ। মানে ফার্স্ট রাউন্ডে সে গেম হারছে। যাক, আমরা আমরা গেম বাকি আছে, মানে আমাদের গ্রুপের এখনো দুইটা গেম আছে, পর দেখা যাক ওই দুইটা গেমে কি অবস্থা। এখন একটা জিতলেই আমরা হয়তো নাকি দুইটা জিততে হবে, দুইটা দুইটাই, সরি দুইটা দুইটা জিততে হবে ইনশাআল্লাহ। জাহিদ ভাই এরপরে হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো আপনাকে জেতানোর জন্য। যাক, ফিয়ামানিল্লা, আমি হারলেও প্যারা নাই, টাকা তো তুমিই দিবা। উই নিড স্পন্সর, হাড়ি ফাস ওই যে আমাদের স্পন্সর ওই জনি অনুভূতির উপরে আছে। আর কাকা লুলু বক্স কোথায়? আমার লুলু বক্স দিয়ে খুব বিপদে আছে। কেন? আমি হেরে যাচ্ছি ভাই। এখন আমাদেরকে হারানোর অনুভূতিটা বলুন। একমাত্র অনুভূতিশীল ব্যক্তি আপনি। আসলে আমার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা কিন্তু ইচ্ছা করে হারছি, এটা জনি ভাইয়ের সামনে বললাম যেন ট্রিটটা যাতে ভালো করে দেয়। খুশি করে দিলাম আমরা, সুদূর চীন দেশ থেকে এসে আমাদেরকে খাওয়াবে, আবার আমাদের স্পন্সর লোকটাকে আবার আমরা হারাই দিব, এটা তো হয় না। এই জন্য ভাবলাম আমরা হেরে যাই, আর জনি ভাই জিতে যাক, এভাবে জিতে যাবে। এই যে আরেকটা স্পন্সর, দুই দুটো স্পন্সর বসে থাকতে আমাদের কোনো ক্ষতি কি, সমাজে আমরা খেলে যাবো। কত লুলু স্পন্সর, লুলু বক্স দিয়ে ম্যাচ ম্যাচ ভিডিও করা বাদ দিয়ে লুলু খেলছে। ফাইনালি এখন হচ্ছে কি, আমাদের সাথে লাইটটা জ্বালা রেখে আমাদের অনুভূতি বয়, আমাদের জনি ভাই হচ্ছে আমাদের সবাইকে কাচ্চি খাওয়াচ্ছে। ভাই ভাই নিচে বসে আমাদেরকে কাচ্চি খাওয়াতে পেরে আপনার অনুভূতি বলেন। ভাই আজকে এত অনুভূতি প্রকাশ করছি যে অনুভূতি প্রকাশ করার ভাষা নাই ভাই, ঠিক আছে? তবে খুব এনজয় করলাম, এরকম যাতে সবসময় আপনারা প্রোগ্রাম করেন, আয়োজন করেন, আমাকে ডাকেন, আমি অবশ্যই আসবো। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে সবসময় এরকমভাবে সাপোর্ট দিতে পারি, সাথে থাকতে পারি। আচ্ছা, হুজুরের অনুভূতিটা কি, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে ভালো করে খিচুড়ি তো খাবো, তোমার অনুভূতিটা বলো। আমার অনুভূতি অনেক বেশি, জনি ভাই যখন আমাকে বলেছে বুঝছো না, জীবন খুব ভালো লেগেছে, খেতে খুব ভালো লাগে। যাই হোক, সবার অনুভূতি প্রকাশ করা শেষ। মুকুল কাকা এখন খাওয়া দাওয়া খুব ব্যস্ত, আমি এখন অনুভূতি নাই। আর মনোহর ভাই হচ্ছে এখানে খাওয়া দাওয়া খুব ব্যস্ত, আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি, এরপরে আমি কি খাই এগুলো? না না, আপনি এগুলো খান না। এরপরে হচ্ছে কি, আমরা আবার অনুভূতি নিয়ে
A few moments later. Finally, খাওয়া দাওয়ার পর্ব শেষ আর আমরা আমাদের তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচে হারছি, কিন্তু সেটা বিষয় না, সেটা বিষয়টা হচ্ছে আমাদের অনুভূতি বালক জনি ভাই এখন আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে। ভাই আপনাকে আর এখন অনুভূতি জিজ্ঞাসা করবো না, সেটা কথা হচ্ছে আপনাকে ভাই অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি, মানে বিসিএস একাডেমির পক্ষ থেকে আমি কৃতজ্ঞ আপনার প্রতি যে আপনি মানে খাওয়াইছেন, সেজন্য কৃতজ্ঞ না, খাওয়াইতে পারেন আপনি বড় ভাই আপনি খাওয়াবেন, কৃতজ্ঞ হচ্ছে এই কারণে যে যেখানে আমরা সবাই জনিবার থেকে বয়সে অনেক ছোট, তারপরেও জনিবার এলাকায় আমরা যাই নাই, বরং জনি ভাই তার আরেকটা প্রোগ্রাম রাখে আমাদের মাঝখানে আসছে, থ্যাঙ্কফুল ভাই আমাদের জন্য দোয়া রাখেন আর এরকম মাঝে মধ্যে আইসেন, আপনাকে ধন্যবাদ, আমরা যাবো আপনার সাবস্ক্রাইবারদেরও ধন্যবাদ আমাদের প্রোগ্রামটা দেখছেন, কিছু সবাই সার্জে ব্লগকে লাইক দেন এবং শেয়ার করেন ভিডিও, মানে এটাও কি অনুভূতি, জনিকে অনেক থ্যাংক ইউ, কারণ আমার আগের ভিডিওতেও লোকটা অনুভূতি প্রকাশ করছে, এইটাও অনুভূতি প্রকাশ, প্লাস কাপ্তার ভিডিওতে আনারস খাওয়ার সময়ও এই লোকটা অনুভূতি প্রকাশ করছে, মানে জনিবের জন্য একটা অনুভূতি সেশন আমি আনবো ভাবতেছি আমার অন্য ভিডিওগুলো থেকে, তার জন্য একটা অনুভূতি পর্ব আনবো। আর এই যে এখানে সে খেলা পারে না, জনিবের সাপোর্টে খেলে, দুই দুইটা গেম জিতছি, আমার কাছে দুই গেমই জাহিদ ভাই হারছে, এখন আমি এক গেম দুইটা গেম জিতছি, এখন সেকেন্ড ফাইনালে আসি, ফাইনালে যাবো ইনশাল্লাহ, এটাই আপনার অনুভূতি, এটাই আমার অনুভূতি, জিতলে পরে বলবো আসল কথা। যাই হোক আমরা দুই গেমই হারছি, আশা করি লাস্ট গেমটাও হারবো। ওই গেমটাই আপনারা দেখেন, আমরা হলো দুইটা গেম হারছি, এখন তিন নাম্বার গেম, এটা মোটামুটি হারবো, দুইটা গেম আপনাকে ভিডিও দেখাইতে পারি না, এখন আমাদের ক্যামেরাম্যান মোহাম্মদ শামিম আপকামিং ব্লগার চলে আসছে, চলেন এখন আমরা থার্ড গেমটা হারি, আপনারা সেটা দেখেন। অনেক কষ্ট করার পরে ম্যাচটা মনে হয় জিতছি, আমাকে এখন বলেন আমার উপর নির্ভর করতেছে আপনার সেকেন্ড ফাইনাল খেলা আর না খেলা, এটা বলে খেলা জেতাটা বড় বিষয় না, খেলায় অংশগ্রহণ করাটাই বড়, আমরা খেলায় অংশগ্রহণ করি নির্ভর করে। এখন হচ্ছে গিয়ে বাসার ছাদে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত পরিমাণ ক্রাউড হইতেছে, মানে আশেপাশে সব জায়গায় বাজে ফুটাইতেছে, গান গাইতেছে, মানে কপিরাইট খাইলে খাই কিনা আল্লাহ তালা মাহবুব জানে। আর আজকে সন্ধ্যাটা সারাদিন এভাবেই কাটছে, এখন হচ্ছে গিয়ে
এগুলো শেষ করে বাসা চলে যাবো, আর আপনাদের সাথে কালকে সকালে আবার দেখা হবে। ফাইনালি ব্যাডমিন্টন খেলা শেষ, আর আকাশের ফানুস উড়ানো, বাজি ফুটানো সব কিছু দেখা শেষ। আর আজকে হচ্ছে 1 তারিখ, অভিশপ্ত 2020 সাল আমাদেরকে ছেড়ে চলে গেছে এবং আমাদের সামনে নতুন প্রত্যাশার প্রত্যয় নিয়ে 2021 সাল। সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, আর আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। 2020 সালটা আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, শুধু আমি না, অনেকে অনেক কিছু পেয়েছে, অনেক কিছু হারিয়েছে। তবে আমার জন্য একটা ভালো বিষয় হচ্ছে, 2020 সালে আমি প্রায় 49 মানে 49টা ব্লগ আপনাদেরকে দিয়েছি। আমি চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে, জানি না কতটুকু পেরেছি, অনেক ভুল ত্রুটি হয়েছে এটা জানি, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি কোনো ভুল হয় সেগুলো আমাকে শুধরে দেবেন, কমেন্টে আমাকে বলে দেবেন, অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে, পেজে মেসেজ করে আমাকে জানিয়ে দেবেন, তাহলে হয়তোবা আমি আমার ভুলগুলো শুধরে নেব। আজকের ভিডিও তাহলে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মনে রাখবেন, সেভ রাইট, সেভ লাইফ। ফাইনালি জনিবে চলে যাচ্ছে, আর তারা হচ্ছে আজকে 31st মিনিট পালন করার জন্য 1 2 3 4 1 2 3 জন লোক। আচ্ছা ভাই, আপনার অনুভূতিটা বলেন তো, এই তিনজন লোক নিয়ে আপনি এত রাতে কীভাবে যাবেন বলেন? যাবো তো বাইকের উপর করে। হ্যাঁ, আসলে আজকে বছরের শেষ দিন, আমার কাছে ভালোই লাগতেছে, এই জন্য তিনজনকে আমার বাইকে দিতে, আরও 5 জন বসতে পারে আমি নিতে পারবো, কোনো সমস্যা নাই। বাবা রে বাবা, মানে তার অনুভূতি তো ব্যাপক অনুভূতি।